এটা যেমন বললেন না যে ডিফারেন্সটা কি, ওই ডিফারেন্সটা মূলত কোনো বিজনেস যখন করা শুরু করে একটা টার্গেট, একটা ক্লায়েন্ট ধরে, ক্লায়েন্টকে টার্গেট করে বিজনেস শুরু করে এবং সেই অনুযায়ী তাদের সার্ভিস বানায়, আমি ভুল বললাম কি না, তো টার্গেটেড ক্লায়েন্ট হচ্ছে যে আমার পাঁচজন ক্লায়েন্ট থাকে, আমার তার মধ্যে বুঝতে হবে সে কী ধরনের জিনিস চায়, সেই অনুযায়ী আমি কতগুলো জিনিস বানাই। ঠিক গোডাডি বলেন, হোস্টগেটার বলেন, অথবা অ্যামাজন বলেন, তারপর গুগল গুগল বলেন, গুগল ক্লাউড বলেন, সবাই এরকমই টার্গেটেড কতগুলো ক্লায়েন্ট ফিক্স করে তার সার্ভিসকে বানাইছে। আমরা আমাদের সার্ভিসটাকে আমাদের টার্গেটেড ক্লায়েন্টকে ইউনিভার্সিটিকে সার্ভ করা, ইউনিভার্সিটি ওরকম বেস করে আমরা জিনিসগুলোকে, আমরা ওরকম আমরা প্রাইভেটলি জিনিসগুলোকে ডিপ্লয় করছি ইউনিভার্সিটিকে ফ্যাসিলিটেট করার জন্য। তো এখন সাকসেসিভলি আমাদের কাছে রিকোয়ারমেন্ট, বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্ট আসতেছে, আমরা বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্ট আমাদের ক্লাউডের ভিতরে সেই সেই ফ্যাসিলিটিগুলো ইমপ্রুভ করার চেষ্টা করতেছি। আর ওই সুবাদে আমরা প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য একটা করে ক্লাউড পোর্টাল, সেলস সার্ভিস পোর্টাল করেছি। এটা মূলত ইউনিভার্সিটির যারা টেকনিক্যাল পিপল থাকবে তাদের কাছেও থাকতে পারে অথবা অথরিটি এটাকে রিজার্ভ করতে পারে। এটা মূলত এই পোর্টাল থেকে মূলত একটা রিকোয়েস্ট জেনারেট করার জন্য এই পোর্টালে আমাদেরকে ঢুকতে হবে। এটা হচ্ছে মূলত আমার একটা আমার এই মূল ড্যাশবোর্ড। আপনারা আমি জানি না অ্যামাজনের ড্যাশবোর্ডে কেউ কখনো ঢুকছেন কিনা, যে কোনো সার্ভিসের জন্য কোনো ড্যাশবোর্ডে বা আপনি কোনো একটা সাইটে রেজিস্ট্রেশন করার পর নিজের একটা ড্যাশবোর্ড পান না, নিজের একটা ড্যাশবোর্ড যে কোনো সার্ভিসের জন্য, হোয়াট এভার ইট ইজ, ওইখানে কী হয় কতগুলো সার্ভিস ঢোকার পরে আপনি কী দেখতে পারেন, কতগুলো সার্ভিস দেখতে পাচ্ছেন যে ওই সার্ভিসগুলোকে আপনাকে অফার করে রাখা হয়েছে, যে এখন আপনি আপনার পছন্দ মতো সার্ভিস রিকোয়েস্ট করেন, যে আমার এখান থেকে এই জিনিসটা দরকার, এই জিনিসটা দরকার। অনকারসে আপনি যদি ই কমার্স সাইটে সবাই প্রায় ভিজিট করেন, ইস অনকার ইস সিমিলার টু ই কমার্স, অনলাইনে আমার সার্ভিস দেওয়া আছে, ওইখানে আমি চাল ডাল আলু পেঁয়াজ কিনি, আর এখানে আমি ভার্চুয়াল মেশিন কিনছি, স্টোরেজ কিনছি, অথবা ব্যাকআপ কিনছি, সামথিং লাইক দ্যাট। এখানে আমার কিছু সার্ভিস অফার করা আছে, এই সার্ভিস অফারগুলো আমি এখান থেকে দেখতে পারবো যে আমার কী ধরনের সার্ভিস এই মুহূর্তে অফারিং করা আছে। দেখেন আমার এখানে সার্ভিস অফার করা আছে, সেন্টোস এর আমার 6.7 এর একটা ওএস অফার করা আছে, সেন্টোস 6.7 এর ওএস, লিনাক্স এর 5.6 এর ওএস মেশিন করা আছে, এখানে ওএস এর এখানে অফার করা আছে, 6.4 আছে, উইন্ডোজ এর 2008 এর আর2 এর একটা সার্ভার অফার করা আছে, 2012 অফার করা আছে। এখন রিকোয়ারমেন্ট হচ্ছে আপনি কি চান, এখান থেকে কোন ধরনের মেশিনটা চান, কোন ধরনের ওএস এর বেজে আপনি মেশিনটা চান। সে আমি যদি বলি আমার আমি এই মুহূর্তে চাচ্ছি রেডার 6.4 একটা দিই, আমি এটা সিলেক্ট করলাম, আমি আমার সার্ভিসের একটা নেম দিলাম, এই সার্ভিস এই নেমটা মূলত এটা অ্যাজ এ অ্যাডমিন এই পোর্টালের, সে এটা আপনি যদি ইউনিভার্সিটির আইটি অ্যাডমিনিস্ট্রেটর হয়ে থাকেন তো এই পোর্টালের ফুল কন্ট্রোল আপনার হাতে থাকবে। সো আপনি যখন মাল্টিপল মেশিন এখান থেকে রিকোয়েস্ট করবেন, এই নামটা ডেফিনেটলি একটু ইউনিক হওয়া চাই, তাহলে আপনি আপনার ইনভেন্টরি থেকে দেখতে পাবেন যে এই মেশিনটা আসলে কার জন্য অ্যাসাইন করা হয়েছে। সেম নাম আপনি দিতে পারেন, কিন্তু সেম নাম দিলে কী হবে, আপনার খুঁজে পাইতে ওই মেশিন আইডেন্টিফাই করতে খুব প্রবলেম হয়ে যাবে যখন বেশি হবে। তো আমি জাস্ট একটা নাম দিচ্ছি আপাতত ডিইউ টেস্ট নামে, এটা একটু কপি করি। আচ্ছা এখানে এখানে দেখেন আমার এখানে ভিএম সাইজ আছে। এবার আসেন আমার ওএস সিলেক্ট করা শেষ, আমি কোন ওএস চাচ্ছি, আমার রেড হ্যাটের 6.4 একটা মেশিন আমি চাচ্ছি। এবার আসেন মেশিনের স্পেসিফিকেশন কি, আমার র্যাম কত হবে, ও কত কোরের সার্ভার হবে, স্টোরেজ কত হবে। আমরা আপাতত এখানে আমরা তিনটা টেমপ্লেট সাজিয়ে রেখেছি, একটা হচ্ছে লার্জ, মিডিয়াম, স্মল। এখানে দেখেন এখানে একটা কথা লেখা আছে সিপিইউ স্মল মেশিনের ক্ষেত্রে সিপিইউ একটা, মেমোরি হচ্ছে 4 GB, ডিস্ক হলো 50 GB মানে স্টোরেজ। মিডিয়াম মেশিনের ক্ষেত্রে সিপিইউ দুইটা, মেমোরি হলো 8 GB, ডিস্ক হলো 100 GB, অ্যান্ড লার্জ মেশিনের জন্য সিপিইউ 4, মেমোরি মোস্ট অফ 16 GB, ডিস্ক 200 GB। আমি একটা স্মল মেশিনের জন্য রিকোয়েস্ট করি ফার্স্ট। এখানে দেখেন আপনি প্রাইসিংটা দেয়া আছে, এই প্রাইসিংটা আসলে এখন আপাতত আমাদের যে ট্যারিফটা আছে ওই অনুযায়ী প্রাইসিংটা দেওয়া আছে, মান্থলি একটা প্রাইসিং, এটা হয়তো কোনো কোনো ক্ষেত্রে ভ্যারি করতে পারে।
এখন আপনাদের একটা কোশ্চেন থাকতে পারে যে আপনি 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 যদি কোন মেশিনের রিকোয়েস্ট এরকম মেশিন চান যে মেশিনটা আপনার 4 কোরের সিপিইউতে হবে না ম্যাক্সিমাম, আমার কত কত কোরের সিপিইউ লাগবে, 16 কোরের সিপিইউ লাগবে, 64 জিবি র‍্যাম লাগবে অথবা 32 জিবি র‍্যাম লাগবে, তো সেক্ষেত্রে কি করবেন? এই ক্ষেত্রে আমাদেরকে একটু সার্ভিসটা বানিয়ে আপনার এই ক্যাটালগের মধ্যে সে আপনার এই পোর্টালের সাথে আমার এই সার্ভিসটাকে অফার করে দিতে হবে। এটা আমার ব্যাকএন্ডে আমি করবো, এটা হচ্ছে অন ডিমান্ড, সে আপনি যখন চাইবেন আমি তখন এই কাজটা করে আমি এখানে অফার করে দিব, দেন আপনি এটাকে রিকোয়েস্ট করবেন। চেক আউট আপনারা বরাবর ই কমার্স সাইটে সবাই কম বেশি ভিজিট করেন, ইটস অলমোস্ট সেম। ওকে, এখানে সাবস্ক্রাইবার নেম, এখানে আমি আমার সেম নামটা ইউজ করি আমার আইডেন্টিফিকেশন সহজের জন্য। এখানে সাবস্ক্রিপশন পিরিয়ড আছে, আপনি কতদিনের জন্য এই সাবস্ক্রিপশনটা নিতে চাচ্ছেন? ক্লাউডের কোনো সার্ভিস মানুষ ফরএভারের জন্য নেয় না, নেয় কি? সে আপনি যদি একটা বিপিএস কিনেন অ্যামাজনের কাছ থেকে হোক, গুগলের কাছ থেকে, তার মানে কি আপনি যদি ফরএভারের জন্য নেন, কাজে লাগুক কিনা নাই লাগুক, ওই মেশিনটাকে আপনার প্রতি মাসে ভাড়া দিতে হবে, অথবা যদি ওদের পেমেন্ট মুড হলো যে আপনাকে ওই ফরএভারের জন্য কন্টিনিউয়াস ভাড়া দিতে হবে, তো এই টাকাটা এই জন্য নর্মালি ক্লাউডের মেশিনগুলো একটু হাই লেভেলের মেশিন বা যে কোনো লেভেলের মেশিন আমরা নেই, কি জন্য আমরা একটা কোনো একটা টার্গেট কি করে নিই, সব পরিবারের জন্য নিতে পারে, যে যদি কেউ এরকম হয় যে বিজনেস পার্সপেক্টিভ করবে সে তাহলে ওইটার বেস করে বিজনেস আসবে, সে ওইটাকে ভাড়াও দিতে পারে, অসুবিধা নেই। বাট আমাদের টার্গেট হচ্ছে ইউনিভার্সিটি পিপলরা কি করে, ওনারা হয়তো কখনো অন ডিমান্ড একটা মেশিন রিসার্চের জন্য ইউজ করতে পারে, অথবা কেউ কেউ ওয়েবসাইট হোস্টিংয়ের জন্য একটা মেশিন নিতে পারে চাইলে, বাট এটার জন্য আমাদের আলাদা প্ল্যাটফর্ম আছে ওয়েব হোস্টিংয়ের জন্য। তো আমরা এটা রিকারিং সাবস্ক্রিপশন, দ্যাটস মিন হলো আপনার প্রতি মাসে এই ডেটে এটা রিনিউ হতে থাকবে। টার্ম সাবস্ক্রিপশন হচ্ছে আমি এখানে বলে দিতে পারবো যে আমি কয় দিনের জন্য এই সাবস্ক্রিপশনটা নিতে চাই, সে আমি যদি বলি আমি এটা 2 দিনের জন্য সাবস্ক্রিপশনটা নিব, সো সাবমিট রিকোয়েস্ট, আমার কাজ শেষ। এখন ব্যাকএন্ডে কিছু কাজ হবে, আমি ব্যাকএন্ডে দেখাই এই মেশিনটা কিভাবে ব্যাকএন্ডে মেশিনটা চলছে। ব্যাকএন্ডের ইনফ্রাস্ট্রাকচার অনুযায়ী আমি যখন পোর্টাল থেকে একটা রিকোয়েস্ট জেনারেট করি, এই রিকোয়েস্টটা আমার দুইটা জায়গায় যায়, একটা হচ্ছে অপারেশন অর্কেস্ট্রেশনে যায়, ওইখানে একটা আপনার ফ্লো চার্ট দেখছেন আপনারা যে একটা ওয়ার্ক প্রসেস কিভাবে ফ্লো করে, কি ফিলস হয়, ফলস হয়, ট্রু হয়, কতগুলো কন্ডিশনের উপরে, সে এখানে কতগুলো কন্ডিশন ওই ওই ওইটার ভিতরে কতগুলো কন্ডিশন দেওয়া আছে আমি দেখাই। রিকোয়েস্ট করেছি, রিকোয়েস্ট এখানে চলে আসছে, ডিইউ ডেমো নামে কিছু একটা দেখতে পাচ্ছেন যেটা রেডি হচ্ছে মেশিন। তো আমার এখানে আমি যখন পোর্টাল থেকে আমি একটা রিকোয়েস্ট করি তখন এই রিকোয়েস্টটা অ্যাপ্রুভারের কাছে চলে যায়, যে ফ্লো যখন এটাকে অ্যাপ্রুভ করে অটোমেটিক্যালি মেশিনটা ক্রিয়েট হয়। এই মেশিনটার ইফেক্টটা পরে কোথায় আমি দেখাবো আপনাদেরকে, একটা ফ্লো চার্ট দেখতে পাচ্ছেন, এটা খুব জটিল একটা ফ্লো চার্ট, আমাদের যখন যদি কখনো আবার সুযোগ হয় আমরা দেখাবো যে ফ্লো চার্ট গুলো আসলে কোন স্টেপে কি হচ্ছে না হচ্ছে। ফ্লো চার্টটা মূলত আমি যখন ম্যাট্রিক্স এর আগে ম্যাট্রিক্স দেখাইছিলাম আপনাদেরকে, এই ম্যাট্রিক্স যেখান থেকে রিকোয়েস্ট আমরা দেখতে পাচ্ছি যে মেশিনটা তৈরি হচ্ছে, এখানে মূলত ফার্স্ট কমান্ডটা যায়, কমান্ডটা যাওয়ার পরে এই কমান্ডটা অর্কেস্ট্রেশনের কাছে পাঠায় যে হ্যাঁ তুমি এবার মেশিনতে মেশিন তৈরি করো। এবার এইটা হচ্ছে আমার অপারেশন অর্কেস্ট্রেশন, উপরে লেখা আছে অপারেশন অর্কেস্ট্রেশন, এ কি করে এই ফ্লো অনুযায়ী মেশিনটা তৈরি করতে থাকে। এবার আসেন মেশিনটা কোথায় তৈরি হয় মূলত, আমার একটু আগে আমি একটা জিনিস দেখাইছি, আমার বেজ দেখাইছে না, বেজ আমি ভার্চুয়ালাইজেশন একটা টার্মস আসছিল একটু আগে, আপনি আমি জানি না খেয়াল করছেন কি না, বেজের ভিতরে ভার্চুয়ালাইজেশন একটা টার্মস আছে, দ্যাটস মিন আমার ফিজিক্যাল যে ইনফ্রাস্ট্রাকচার আছে, ফিজিক্যাল যে ক্যাপাসিটি আছে মেশিনের, সার্ভারের কোর আছে সেখানে, র্যাম আছে, স্টোরেজ আছে, এই ওইখান থেকেই তো মেশিনটা তৈরি হবে।
ওই জিনিসটা মূলত ওই ভার্চুয়ালাইজেশনটা করা হচ্ছে ভিএমওয়্যার এর উপরে, ব্যাকএন্ডে ইএসএক্সআই আছে এইসের জন্য হাইপারভাইজার হিসেবে। তো এই ও কি করে, এবার ভিসেন্টারের সহযোগিতায় ওর ফ্লো অনুযায়ী একটা মেশিন ভিসেন্টারের মাধ্যমে একটা মেশিন সে রেডি করবে। আমি যদি কোনো মেশিন এখান থেকে ফেল করে, এই যে দেখেন প্রত্যেকটা সাকসেস স্টেপ সাকসেস হয়ে যাচ্ছে, যদি কোনো স্টেপ সাকসেস ফেল হয় সে নিজে চায় প্রথম রিকভারি করার জন্য, যদি নিজে রিকভারি করতে না পারে টোটাল সেশনটা ফেল হয়, বাট রিকভারি যদি করতে পারে দেন একটা মেশিন সাকসেসফুল একটা মেশিন রেডি হয়। দেখেন স্টিল এটা এটা 62% আছে, এটা এখনও রেডি হচ্ছে। তো আমি আপনাদেরকে দেখাই এবার, আপনারা একটা জিনিস জানেন ভার্চুয়ালাইজেশন বলতে ধারণা আসতো মোটামুটি ভার্চুয়ালাইজেশন কি করে ওইটাকে ভেঙে আমি মাল্টিপল ভার্চুয়াল এনভায়রনমেন্ট বানাবো। আপনারা কখনো ভিএমওয়্যার অর্গানাইজেশন সেটআপ দিয়েছেন আপনার মেশিনে? দিয়েছেন। আচ্ছা, ওটার মধ্যে কি হয়, আপনি ওখান থেকে মাল্টিপল মেশিন বানাইতে পারছেন না, এটাই ভার্চুয়ালাইজেশন আর কিছুই না। যে আপনার মেশিন তো দুইটা বানান, দুইটা না একটা মেশিন, দ্যাটস মিন আপনার মেশিনের রিসোর্সগুলোকে থেকেই সিপিইউ কখনো র্যাম কখনো হার্ড ডিস্ক এগুলোকে এখান থেকে জিনিসগুলো নিয়ে মাল্টিপল সিপিইউ মাল্টিপল আপনি কম্পিউটার বানাইতে পারেন, তাই না? তো এই ভার্চুয়ালাইজেশনটা মূলত সেম, এখানেও একই জিনিস। আমার ব্যাকএন্ডে অনেকগুলো সার্ভার আছে, 24টার মতো সার্ভার আছে, ওইখান থেকে ভিসেন্টার রিসোর্সগুলো নিয়ে নিয়ে দেখেন ডাস্টবিন অর্কেস্ট্রেশন থেকে অর্ডার করা হয়েছে যে ওই স্পেসিফিকেশন অনুযায়ী একটা মেশিন রেডি হওয়ার জন্য। সো এখন কি করতেছে, মেশিনটা রেডি হচ্ছে, ইটস অলমোস্ট ডান। মোস্ট অফ দি আমরা এখানে এখানে ইফেক্ট একটু দিই, এটা আমরা DU ডেমো নামে রিকোয়েস্ট করেছি না আমার ভিসেন্টারের মধ্যে। এবার ভার্চুয়ালাইজেশন চলে আসছে, আমি উপর থেকে নিচের দিকে নামতেছি এবার ফিজিক্যালের দিকে। আমার এখন ভিসেন্টার আমার সার্ভারগুলো থেকে যেই সব সার্ভারের রিসোর্সকে সে মাল্টিপল রিসোর্সে বানাবে সেই সার্ভারের সাথে কমিউনিকেট করে আমার রিকোয়ার্ড স্পেসিফিকেশন অনুযায়ী মেশিনটাকে সে তৈরি করছে। অলমোস্ট ডান মনে হয়, এখন শেষ হয়নি, একটু বাকি। এটা আমরা কি দেখতে পাচ্ছি, ওয়ার্ক ডান, তাই না? এটা কমপ্লিট হয়ে গেছে, দ্যাটস মিন আমার মেশিন রেডি। এটা হচ্ছে এতটুকু পর্যন্ত আমার কাজ, আমার মেশিন রেডি হয়ে গেছে। এখন আমি ইউজারকে কি বলবো, যে ইউজারকে তার রিকোয়ার্ড ইনফরমেশন দিয়ে দেবো। দ্যাটস মিন এই মেশিন তো লগ ইন করা দরকার, তাই না? লগ ইন করার জন্য মিনিমাম কতগুলো জিনিস দরকার, সে ক্লাউডে যদি কোনো মেশিনে আপনি লগ ইন করতে চান, কার ধারণা আছে এটা কিভাবে ঢুকবেন? একটা পাবলিক বা প্রাইভেট কি দিয়ে মানে সিকিউর সার্ভার ক্রিয়েট, সিকিউর হ্যাঁ কি কি আপনি এখান থেকে দেখেন, আমি প্রাইভেট আইপিটা দেখাই, এখানে দেখেন আপনার মেশিনটা রেডি হয়ে গেলে মাই সার্ভিসে এখানে আসলে দেখেন আপনার মেশিনটা বানানো হয়ে গেছে। DU DU ডেমো, আমি এটা হচ্ছে কিন্তু আপনার পোর্টাল, হ্যাঁ DU ঢাকা ইউনিভার্সিটির পোর্টাল। আমি DU আমার যে মেশিনটা বানানো হয়ে গেছে এই মেশিনটার ডিটেইলটা দেখবো, যে হ্যাঁ আমার মেশিনটা বানানো হয়ে গেছে, মেশিনটার স্পেসিফিকেশন ঠিক আছে কিনা। তো এখান থেকে আপনি ডিটেইল ইনফরমেশন দেখতে পারবেন, আপনার OS এর ভার্সন কত কি আছে, আপনার কোন ইউজার থেকে এটাকে এটা এটা তৈরি করা হয়েছে, প্লাস এটার স্পেসিফিকেশন কি। DU ডেমো নামে হচ্ছে টেমপ্লেট রেফারেন্স, এই টেমপ্লেটের আন্ডারে এটা হয়েছে। এটা আসলে আপনি বুঝবেন না ব্যাকএন্ডের অনেক কিছু, বাট ডিস্ক বুঝবেন, 500
আপনার মেমোরি রিকোয়ার্ড মেমোরি 4GB আসছে কিনা আপনি দেখতে পাইলেন, সিপিইউ আসছে কিনা, পাওয়ার স্টিল অন আছে, আপনি চাইলে এখান থেকে পাওয়ার অফও করতে পারবেন। পাওয়ার অফ করার জন্য আমি একটু পরে দেখাচ্ছি, আগে আমি এটাকে দেখি যে আমার মেশিনটা যদি রেডি হয়েছে। মেশিনটা পিং পাচ্ছি আমি, মেশিন রিচেবিলিটি দেখতে পাচ্ছেন? ড্যাশবোর্ড আমার মেশিনটা রিচেবিলিটি ঠিক আছে, ড্যাশবোর্ড মেশিনটা রেডি। এখন আমি এখন এটাকে এসএসএস করব। তখন কি লাগবে মেশিন? এই পাবলিক আইপির জন্য আপনার আমাকে রিকোয়েস্ট করতে হবে, আমি আপনাকে একটা ইন্টারফেস অ্যাসাইন করে আইপিটা দিয়ে দেবো, আপনি এখানে বসাই দেবেন, অটোমেটিক্যালি এটা রাউট হয়ে যাবে, বাকি সহযোগিতা আমরা করবো। এ হচ্ছে একটা মেশিন, টপ টু বটম আমরা একটা মেশিনের ফ্লোটা এইভাবে হয়, এবং এই মেশিনটা চাইলে আপনি এখান থেকে বন্ধ করেও রাখতে পারবেন। এটার আমি চাইলে ইনস্ট্যান্ট অন ডিমান্ডে বাড়াইতে পারবো, এটা অটোমেটিক্যালি বিলের উপর একটা ইম্প্যাক্ট করবে। এবং এটা কমপ্লিটলি অপারেটিং সিস্টেম ডিপেন্ডেন্ট না, ওটা আমি বুঝতে পারছি, বাট সেক্ষেত্রে আপনার
আপনাদের পার্থে কিছু না, আপনারা জাস্ট একটা র জিনিস দিয়ে দিবেন। আমি যদি সবাই কাছে, আমি যদি আপনার স্পেসে ঢুকে যাই তাহলে আপনার সিকিউরিটি কোথায় রইল? এটা তো কমপ্লিটলি আপনার ডোমেইন। কখনো কখনো কেউ কেউ রিকোয়েস্ট করে, ওই রিকোয়েস্টের জায়গাটা আমার ভিন্ন, এটা অন্য ইস্যু, বাট এটা আপ টু ইউ। বাট এলপিএমটা করাই লাগবে না, এলপিএম না করলে তো কাজ করবে, করাই লাগবে। এই হচ্ছে মূলত আমাদের একটা ভিএম রিকোয়েস্ট থেকে শুরু করে মেশিন অ্যাক্সেস পর্যন্ত। সো এর মাঝখানে আপনাদের কিছু জানার আছে কিনা আমি জানি না, কেউ জানা কিছু থাকলে জিজ্ঞেস করতে পারেন, আমার জানা থাকলে আমি অ্যাক্সেস করবো। আপনি আপনার মেশিনে ESXi বা হাইপারভাইজার সেটআপ দিয়ে ওই ESXi-এর মাধ্যমে আপনি মাল্টিপল মেশিন ম্যানেজ করবেন, ওটা হচ্ছে আপ টু ভার্চুয়ালাইজেশন, ওটাকে ক্লাউড বলা যাবে। আর ওইটার উপরে যদি ম্যানেজমেন্ট সফটওয়্যার ইউজ করেন, যেটা যেখানে এত অটোমেটেড সিস্টেম থাকবে যেটা অটোমেটিক্যালি সব কিছু করবে, এটা মূলত কম্পিউটার একটা ক্লাউড সলিউশন। ছিল তো 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 ছিল তো